না না এবার যাওয়া আর হয়ে যাক, কারণ কাল থেকে এবার এক্সারসাইজটা শুরু করতেই হবে। দিন দিন কেমন ভেটকি মাছের মতন হয়ে যাচ্ছে। না না কাল থেকে আমি এক্সারসাইজ করবোই করবো। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলে চিয়া সিডস লেবু হানি দিয়ে খেতে হবে। কাল থেকে শুরু করবো, আর ভিন্ডিটাও আছে সেটিটাও শুরু করতে হবে কাল থেকে। কাল থেকে ডায়েটটাও শুরু করতে হবে, কালকে থেকে ব্রাউন রাইস ভেজিটেবলস তারপর রাজমা এগুলো শুরু করতে হবে খাওয়া। এই কালকে সকালবেলা আমাকে ভোরবেলা ছটার সময় ডেকে দেবে তো? ছটা থেকে সাতটা এক ঘন্টা এক্সারসাইজ করবো। হ্যাঁ ঠিক আছে। কিরে ওঠ, ছটা বাজে, ওঠ, বলি যে জুম্বা করবি, ওঠ। কিরে ওঠ, a few moments later. সকাল ছটার সময় ঠিক আছে, চল টাটা করবি কিন্তু এক্সারসাইজ। টাটা। দশটা বাজে, আমি কি করে এক্সারসাইজ করবো? আমি তো রান্না করতে হবে। কিন্তু মাছ মাংস যে আছে ওটা তো রান্না করতে হবে। মাছ মাংস তো লাল চাল দিয়ে ভালো লাগবে না, একটু রান্না করি জমিয়ে হোয়াইট রাইস দিয়ে খাই। আজকে খেয়ে নি, কাল থেকে ডায়েট করবো। কিরে আজকে লাঞ্চে মেনু কি? তাড়াতাড়ি আয়, আমাকে বেরোতে হবে তো। ওই আজকে চিকেন আর ফিশটা ছিল না ওটা বানিয়েছি, ওটা তো ব্রাউন রাইস দিয়ে ভালো লাগতো না, তাহলে একটু হোয়াইট রাইস দিয়ে বানিয়ে নিতাম আজকে। রাজমা বানাবি বললি, কি হলো? ঠিক আছে আজকে একটু খেয়ে নি না, কাল থেকে ডায়েট করবো। আর এক্সারসাইজ করেছিলি সকালে? না কি ঘুম পাচ্ছিল, এখন তুই চলে যাবি, এখন আমি এক্সারসাইজ করবো। তুই আর তোর এক্সারসাইজ? না এক্সারসাইজ করতে হবে, খুব ঘুম পাচ্ছিল সকালে। সবকিছু সেট হয়ে গেল, ওয়ার্কআউটের ড্রেসও পরে নিয়েছি, এখন বাজে হচ্ছে এখানে দুপুর দেড়টা বাজে, তো কিছুক্ষণ একটু রিল্যাক্স করে নিই, কারণ খেয়ে দিয়ে উঠে তো এক্সারসাইজ করা যায় না, তো বিকেল চারটের সময় আমি এক্সারসাইজটা শুরু করবো। টিভিতে একটুখানি জুম্বা কি অ্যারোবিক্সগুলো দেখি, একটু মোটিভেশান পাই। ঠিক আছে, এখনও আধ ঘন্টা বাকি আছে, সাড়ে তিনটে বাজে, আর 15 মিনিট ওয়েট করি তারপর। কি এক্সারসাইজ করলি? হ্যাঁ। কতদিন করলি এক্সারসাইজ? প্রথম দিন তো 30 মিনিট করলাম। হ্যাঁ ব্যথা করছে।
আজকে আমার দ্বারা এক্সারসাইজটা হলো না, আদৌ কি আমার দ্বারা এক্সারসাইজ হবে? তবে একটা জিনিস খেয়াল করে আমি দেখলাম, যদি আমার এই ডাবল চিনটার এই জ্বরটা যদি কমে যায় ঠিক ভালো লাগবে না, আমাকে রোগা রোগা লাগবে। এই ছেলেটাই ঠিক আছে, তো দেখি কাল থেকে ডায়েট আর এক্সারসাইজটা শুরু করতে পারি কিনা। তো এই তো হলো আজকে আমার ডায়েট আর এক্সারসাইজের নাটক, ডেইলি আমার সাথে এই সমস্ত চলে। তবে ঘুমটা এরকম হয় না, কারণ ভোরবেলা উঠে যাই, তারপর আর দুপুর না তারপরে ঘুম হয় না, একবারে রাত্রে ঘুমটা হয়, ঘুমটা একটু অ্যাডিশনাল ছিল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কেমন লাগলো, অ্যান্ড যদি ভালো লাগে লাইক করে দিও। তো নেক্সট দিন দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সবাই টাটা বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।